الحمد لله رب العالمين والعاقبة <applause> للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه على آله وصحبه وسلم تسليما <applause> كثيرا إلى يوم الدين أما بعد أسكري سهري بورام ملتا مدير بيشتغى آغوتو شمانيتو شيخ فضيلة الشيخ أبو أحمد سيف الدين بلال حفظه الله ورعاه তাকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রাম সাহারি প্রোগ্রাম আমরা তার কাছ থেকে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা শুনব তারপরও জাস্ট মশা রাখা সামান্য একটু অংশগ্রহণ সম্মানিত ভাইয়েরা সম্মানিত মশায় খেলাম সম্মানিত ভাইয়েরা সূর্য বন্ধুরা দু একটি একেবারে সংক্ষিপ্ত সময় দিয়ে একটি কথা বলি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। পবিত্র মাহের মদন হচ্ছে এ মাস নিঃসন্দেহে আমরা আমাদের সময়গুলোকে এ মধ্যে কাটাবার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তালা কাছে যেন আমাদের সমস্ত এবাদত কবুল করেন এবং আমাদের এবাদত করতে গিয়ে যদি কোনো আমরা করে আলম যেন সেগুলো ক্ষমা করে দেন আমার মনে হয় পবিত্র মাহাদন যেভাবে কাটানো দরকার মাঝে মাঝে আমাদের কিছুটা ব্যথায় আমরা অনেক সময় সবই এমন কিছু কাজ করি যেগুলো স্বাভাবিক পরিবর্তে উল্টা গুনা হয়ে যায় তার মধ্যে আমি যেই বিষয়টি একটু সতর্কতার সাথে উল্লেখ করতে চাই তা হচ্ছে গিবত এবং এই ধরনের অপরাধ আমরা অনেক সময় সাওয়বের জন্য গুণা করি গিবৎ করে যাচ্ছি এবং মনে হচ্ছে যেন আমি সাব করতেছি এটা অহরহে ঘটে আমাদের ভাইদের সাথে একত্রে বসলে কারো না কারোর ব্যাপারে কথা উঠে যায় এবং বলতে থাকি একটু সাবধান হওয়া দরকার কারণ হচ্ছে রবুল আলমিন আমাদের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব নেবেন মা ফিদুমিন কৌলিন ইল্লা আলা দহি রকিবন মানুষ এমন কোনো কথা মুখ দিয়ে বলে না যা তার কাছে কেউ রেকর্ড করে না মানে সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে যার কারণে দিন লোকেরা বলবে মা কিতাব লিহাদিত এটা কেমন কিতাব যে কিতাবের ভেতরে আমার দুনিয়ার জীবনের ছোটো বড় কোনো কিছু বাদ পড়ে নাই এই জন্য সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা এবার তাদের পাশাপাশি পাপাচার থেকে বেঁচে থাকা একটা অন্যতম হাদা বা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমাদের আমরা এবাদত বেশি বেশি করবো ঠিক আছে কিন্তু সাথে সাথে পাপাচার থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করা জরুরি কারণ হচ্ছে আল্লাহ রসুল আলী আসলাম একটি বিশুদ্ধ হাদিস ইদা আমার তু কুমসই ফ যখন আমি তোমাদের কোনো আদেশ করি মানে ভালো কাজের তখন যতটা সম্ভব তোমরা সেটা করবে মানে নফল ইবাদাত ফাত্লাহ মাস্তাহাত আল্লাহ বলছেন যতটা সম্ভব আল্লাহকে ভয় করো অর্থাৎ এবাদতের ক্ষেত্রে নফল এবাদতের ক্ষেত্রে যতটা সম্ভব ততটা করব কিন্তু পাপা সারের ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে ওইদা না হাই তোকে সেই ফাজিতে আমি যখন তোমাদেরকে কোনো কিছু নিষেধ করি বারণ করি তখন পরিপূর্ণভাবে বিরত থাকো নিষেধাজ্ঞার ব্যাপারে কিন্তু মারাত্মক বিষয় পরিপূর্ণভাবে বিরত থাকা আমরা কিন্তু সেটা অনেকেই পারি না আমরা অনেকেই পারি না কোনো না কোনোভাবে দেখা যায় চগুলখুরি হয়ে যায় চগুলখুরি জানেন চুঘলখুরি কাকে বলা হয় এক জায়গায় বসে এমন কিছু কথা বলা যার দ্বারা দুইজন ভাইয়ের মধ্যে মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে কবরে গেলে সবচেয়ে বেশি যে শাস্তি হবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই চোগল গিবত এবং নামিমা এবং সাথে সাথে যারা অপবিত্র থাকে পবিত্রতা পরিচ্ছন্নতা খেয়াল করে না তাহলে আমরা ভালো কাজের উদ্দেশ্যে ভালো নিয়তে এমন কিছু কাজ করি যা আসল উল্টা হয়ে যাচ্ছে আমাদের এই জন্য প্রিয় বন্ধুরা আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবো মাহের মদনে জিব্বাটাকে হেফাজত করা চোখকে হেফাজত করা কানকে হেফাজত করা আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা যাতে করে আমরা রমাদনে এবাদাতের পাশাপাশি এমন কিছু গুণা জমা করে না ফেলি যেগুলো আমার এবাদাতের থেকে বেশি হয়ে যাচ্ছে এবং কে কেমাতি দেহগুলো আমাদের বিপদের কারণ হয়ে না যায় রোজাকে হেফাজত করা আমলগুলোকে হেফাজত করা একদিকে এবারত করব আর একদিকে এগুলো করে নষ্ট যাতে না হয়ে যায় এই বিষয়টা আমরা খেয়াল করব। আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহারমাদনের পবিত্রতা রক্ষা করেই আমাদের গোটা দেহকে আমাদের জিব্বাকে আমাদের কানকে আমাদের শ্রবণ শক্তি সবগুলো যেন আমরা হেফাজত করতে পারি সেই তফিক রবুল আলমী দান করুন একটি আয়াতিকারী মা উল্লেখ করে শেষ করতে চাই রবুল আলমী বলছেন নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি তাদের শক্তি এমনকি তাদের অন্তর কুল্লু কুল্লাইগা কান প্রত্যেককে একদিন জিজ্ঞেস করা হবে আমি জীবনে কান দিয়ে যত কথা শুনেছি প্রশ্ন করা হবে উত্তর দিতে হবে অল চোখ দিয়ে জীবনে যত কিছু দেখেছি ক্যাম হাতে দিন প্রত্যেকটা দৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করা হবে হম সুতরাং অলফ অল বাসর অলফ এবং মনের ভিতরে যা কিছু কল্পনা করি যদি এটা ভিন্ন মশালা মনের ভিতরে কল্পনাগুলো আল্লাহ হিসাব নেবেন কিনা সেটা ভিন্ন মশালা কিন্তু আমাদের মনটাকে হেফাজত করতে হবে কল্পটাকে হেফাজত করতে হবে হৃদয়টাকে হেফাজত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের জবান আমাদের জিব্বা আমাদের কান আমাদের শ্রবণ শক্তি দৃষ্টির শক্তি এক কথায় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন আমরা হেফাজত করতে পারি পাপাচার থেকে মুক্ত রাখতে পারি রবুল আলমী সেই তফিদান করুন আমরা এবাদাত করব কম হোক বেশি হোক কিন্তু পাপাচারের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইদান না কুমার সেই ফাজিতে নিব পরিপূর্ণভাবে পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা করবুল আলমিন আমাদের সবাইকে সেই তহফিদান করুন হায়দা ওসলাল আলবীন হামেদ ওলি ওসব ওসাল্লামা তসলিমন কেম